খাড়া কইতাছি মা, মা এই যে মা, উফ যা রোজ দার গরম পড়ছে, তাতে কেউ আর জমিতে থাকতে পারতাছে না। এই রোদের মধ্যে কে তোকে জমিতে যেতে বলেছে? না গেলে চলবো কেমনে? এই ধান খেতে পানি দিতে হইব না? কতদিন হইলো এক ফোঁটা বৃষ্টি হয় না। কি যে একখান মাথা ফাটা রোদ পড়ছে, মাটি ফাইটা চুরচুর হয়ে গেছে আর দমকল চালাইছে, তাই একটু পানির ব্যবস্থা করে আইলাম। ভালো করেছিস, এবার যা গোসল করে আয়, আমার রান্না হয়ে গেছে। যাইতেছি মা, ওই গরু গুলান রে একটু পানি খাওয়াই লই, তুমি যাও। আচ্ছা। কি ময়লা পানি! পানি দিল কে? ইস কি জঘন্য গন্ধ! এই সময় পানি দিল কে? কেনারে কোন হৌরের পুত্রে? ও তুমি পানি দিলা? মুশি চাচা দেখি নাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যাও, মাফ করে দিলাম। কিন্তু ওই কি করছে? ওরে মারতেছেন কে? ও বিশ্বের মোচ্চ সব সময় আরে কি কসর আটার মতো আমার পিছে লাগাই থাকে। চাচা করছে নাকি? আরে এই খবিসের বাচ্চা কয় আমি আমি বলে রোজা রাখা রোজ ভাত খাই। আল্লাহ কি কইছি? ভাত খাইছেন না? তুই দেখছস? হাই দেখছি। এই সব কি কয়? আমি সবসময় জেগে থাকি, জেগে আমার চলতেই থাকে, উস নাই। আর এই খবিস আমার পিছনে 24 ঘন্টা লাগাই থাকে। কে ডাকে আমারে? কোন হায় আইতাছে? বুঝে রাজরাইলে ডাকে? আমি পাগল না, উনি পাগল। আরে তাই তো, আমাকে কুসুম দেখি সত্যি অনেক বড় হয়ে গেছে। একা এসেছিস? আরে না মা, ও একা আসে নাই, সঙ্গে করে বৃষ্টিও নিয়ে আসছে। কুসুম ধর, আমি গিয়ে গোসল করে আসি, ঠান্ডা লেগে যাবে, চল ঘরে চল।
হয়েছে রে মা, খুলে বলতো। মায়ের কথায় আব্বা আমার বিয়া ঠিক করছে। লোকটার দুটো বউ আছে, আগের একটার তালাক দিছে। লোকটার ছয় সাতটা ছেলে মেয়েও আছে। বুঝেছি, সব তোর শখ মার কারসাজি। কিন্তু তোর আব্বাও যে এভাবে বদলে যাবে তা ভাবতে পারিনি। আমারে বলে কিনা, এই বিয়েতে যদি তুই রাজি না হস তাহলে এ বাড়িতে তুই থাকতে পারবি না। ঠিক আছে, তোর আর ও বাড়িতে যাবার দরকার নেই, তুই আমার কাছেই থাকবি। রাত অনেক হয়েছে, তুই এখন ঘুমোগি, যা। বাদল, বাদল, শোন তো। ডাকছো মা? শোন, কাল কুসুমের জন্য কাপড় চোপড় কিনে আনবি, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। আচ্ছা মা, কালই নিয়ে আসুন। Thank you.
যদি হইতি আমার রাজরানী পরে রাখতাম, কোনদিনও দুঃখ পেতে দিতাম না রে। তোমার শক্ত দুটি হাতে উমর যখন ধরো, তোমার শক্ত দুটি হাতে উমর যখন ধরো, তোর হলুদ বরণ অঙ্গে ছন্দ যখন তোলে, ও তোর হলুদ বরণ অঙ্গে ছন্দ যখন তোলে, পরাণ আমার কেমন যেন ছটফট ছটফট করে, ছটফট 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 ছটফট। তুই এখন থেকে এখানে থাকবি, এসব তোর লাগবো না। তাই বলে এত কিছু? বারে তুই এখন বড় হয়েছিস না, মেয়েরা বড় হইলে অনেক কিছু লাগে। তুমি এত কিছু জানো কেমনে? নিজের থেকে মনটা বললো তোর জন্য এসব কিনে আনতে, তাই কিনে আনলাম। এই তোর পছন্দ হয় নাই? হবে না কেন, হয়েছে ধর, এগুলো নিয়ে যা। বাঙ্গা টুল রাখতে পারো না, কত ছাগল পাগল আসে। রাখুক নে, বুঝছিস যা, লাগবো কিছু। কথা বইল না, চলতাছে জিকির, জিকির চলতাছে। কন্ডম আছে? আছে, এক প্যাকেট দাও। দিচ্ছি। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এই নেন। তাই মিয়া, তোমাকে লজ্জা শরম নাই? কিসের? এই যে এত লোকের সামনে কন্ডম চাইতাছ, এতে লজ্জার কি আছে? আমাদের জন্য এখন এটা অতি জরুরি জিনিস। আরো আগে যদি আমরা এই জিনিসটার প্রয়োজন বুঝতাম, তাহলে আমাদের এই ছোট্ট দেশটা এত জনসংখ্যার ভারে অভাবে পড়তো না। ভাইজান ঠিকই কইছে, আপনি এক প্যাকেট নিয়ে যান, সাথে যান, ভারি খুশি হবেন। আমার স্ত্রী খুশি হইলে তোর কি বললাম? বছরে বছরে সন্তান জন্ম দিতে দিতে চাষির অবস্থা তো কাহিল। আপনার বয়স হলে কি হবে, মাশাআল্লাহ ক্ষমতা আছে। আরে খবিসের বাচ্চাটা পড়লে কি? সামুসা সারেও এক প্যাকেট দিয়ে দাও। এই বেহুদা বেসরমের বাচ্চা, আজ তোরে বাইরা আমি তোরে কন্ডম মনে ফেলাবো। নারে তাকবি, আরে সামুসা পরে কি যাবি কই? আই ওই যে, ওই যে ওইটা কোনটা? ওই তো, ওইটা বড়, ওইটা বড়। ও দাঁড়া, আরে মারি নেই তো চাষা, সাইডে বসছে। সাইডে না পড়ে যদি মাথায় পড়তো, নাম নাম কইতেছি। আমি দেই নেই চাষা, আমার মাফ করে দেন। দিলাম হাসাই, কিন্তু ওই খবিসের বাচ্চা তো বলাই গেল। কোন খবিসের বেটা? আরে ওই সৈতা পাগল, পাগলের বেটা আস্তা পাগল। ও ওই রহিম পাগলা? সে আবার আজ কি করলো? কি করে নাই তাই কও? ওই পাগলের বাচ্চা দিন রাত আমার পিছনে ভীমরুলের মতো লেগেই আছে। কইলি কি? দেখো কেসে গাতো। ও
মাইয়াটাকে। আমার মামাতো বোন কুসুম, তা দেখতে তো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সেই খুব ছোট বেলায় একবার দেখছিলাম, তোমার বাপের নাম আবেদ আলী না? জি। ওখান থেকে আমাগো বাড়িতেই থাকবো। ভালো ভালো, খুব ভালো। তা তোমার জানি কি হয় বললা? মামাতো বোন। মামাতো বোন কানে হুনে না, মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে খুব মিল হয়, ভাব হয়, বিয়া শাদিও হয়। আমার তরফ থেকে তোমাদের দুজনের উপহার আসি। চল বুইরা, নজর খারাপ। এই চল বাড়ি যাই। বুড়াটা কেমন জানি? বাদল, বাদল খেতে আয়। মামা তো ফুফা তো ভাই বোনে খুব মিল হয়, ভাব হয়, বিয়া শাদি হয়। যা তো মা, বাদলকে ডেকে নিয়ে। আর যা না, যাইতেছি। কখন থেকে তোমার ভাত খেতে ডাকতেছে? কি করতেছিলে ঘরের মধ্যে? কিছু না। চলো শোন। আবার কি? একবার কপালে কপালে গুতা লাগলে শিঙ্গ যায়, কিন্তু দুইবার লাগলে আর হয় না। যাও, মিথ্যা কথা। মিথ্যে নয়, সত্যি কথা। তাইলে আরেকবার কপালে কপালে গুতো দিই। চলো, ফুপু ডাকতেছে। মুন্সি, মাওলানা, মুফতি, মৌলবী, এসব তো খুব উঁচু দরের শব্দ। হাদিস, কোরআন, ফাকা শাস্ত্রে যারা পণ্ডিত তাদেরকে এই নামে ডাকা হয়। তুমি আর কোনো ডাই না। ঠিক বলেছেন, আমি এলমে মারে ফাতের মধ্যে আছি। তাই নাকি?
দেখাও বোঝে না, আমার কোনো হুশ নাই, জ্ঞান নাই, স্ত্রী পুত্র সওয়াল পাওয়াল কাউরে জানি না, চিনি না। আমারই চিনলে কেমনে? আপনার ডাকে জেকেরের দড়িতে টান পড়েছে, ছিড়া গেছে। এইসব বদমাশি ছাড়ো, ঠিক মতো নামাজ পড়ো, তওবা করো, আল্লাহ রহমান রহিম উনি মাফ করে দেবেন। এই সব লোকরে দেখলে খুব কষ্ট হয়, ইলমে মারে ভাত বোঝে না, আরে কোথায় যে কি চলতেছে। মারে ভাতের মধ্যে আছে, ঠিকই আছে, দেখি বুড়া এইটা করছি। আচ্ছা আস্তে আস্তে তুমি মারে ভাতে থাকো। আমার কাছে দাও। কিছু না, এমনি। ও আচ্ছা, তুই যাবি আমার সাথে? কই ধান খাত দেখতে? না ও যাবে না, যে মাথা ফাটা রোদ তাতে তুই ওকে কোন সাহসে ধান খেতে নিয়ে যেতে চাস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যাইব না, হয়েছে? তুইও তাড়াতাড়ি আসিস। না আসুম না। কেন? আচ্ছা আমি তাড়াতাড়ি আসুম নি। লেখাপড়া শিখেছে, কত করে বললাম একটা চাকরি বাকরি কর, না তা করবে না, বলে কি না চাকরি বাকরি আমার ভালো লাগে না, আব্বা অনেক জমি ক্ষেত রেখে গেছে, সেগুলো দেখাশোনা করলে চাকরি চেয়ে অনেক ভালো থাকতে পারবো। ও চুলা আমার কাছে আইসোস, চল চল তোর রোদ লাগবো, চল বাই চল।
বন্ধুরে দোস্ত বাড়িতে চলো। না দোস্ত, রাত অনেক হয়েছে, কাল দেখাইব, তুমি যাও। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। এতদিনে প্রাণ বন্ধু আরে পাইলাম বুঝি এই জীবনে খুদা তারিয়া
দিয়াছে মিলাই ওরে খোদা তারে আজ দিয়াছে মিলাই এত দিনে প্রাণ বন্ধু আরে পাইলাম বুঝি এই জীবনে খোদা তারে দিয়াছে মিলাই ওরে খোদা তারে দিয়াছে মিলাই তাড়াতাড়ি কিষানদের মজুরি দিয়ে আচ্ছা স্লোগান দিতেইব না এইভাবে স্লোগান দিলে আমার অসুবিধা আছে ওই মশা এই লটাকা অবস্থা বিস্কুট খাওয়াইয়া বিদায় কর আমার ডুবানের লাইন করতেছে তার লাল আপনি বলে ইলেকশনে খাড়াইছেন হ্যাঁ আপনারে ভোট দেবে কি না কেন জনগণ আমারে কত ভালোবাসে জনগণ আপনার ভালোবাসে আন্ডা কসু আপনার বউ তো আপনারে ভোট দেবে না আমার বিবি আমার ভোট দিব না ফাজিল কোথাকার হ্যাঁ আমার বিবি রে নিয়ে কথা কয় আমার কোলে আয় তোর মায় কই আর ওই কই গেলা কই আছিলেন আমি কখন থেকে বাতলে বসে আছি কেন বাস করে আইলাম কত আমার মার কাকি তোর বাল ঘরের বউ একই স্লোগান দিতেছে আল্লাহ জানে কয়টা ভোট পাই তোর বাদ দিয়া যদি বাকিটা পাই তাইলে তো বিপদ আছে ডিম ঝিম ধরেছে
দেখি আকাশের গোলাপি পরিরে আমগো গরমে আইলু কেমনে ওস্তাদ আশো গোলাপি পরি আশো আশো তোমার একটু আশো করি চলে দমলে বাঁচাও কেসে বাঁচাও বাঁচাও সকাল আসবা কি আসবে না কুসুম কাল সকালে দেখা হইব
কোমল কালো চুল লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড় ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড় একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় পথে কোন রূপসী হেঁটে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় পথে কোন রূপসী হেঁটে যায় মিষ্টির হাড়ি কারণ আছে আগে বসতে দাও তারপরে বলি আসেন বসেন আমার ভাতিজা হাশেমকে তো তুমি চেনো ওর মতো ছেলে হয় না তা ঠিক আমার নিজের ভাতিজা বলে বলছি না আমি জানি হাশেমের মতো ছেলে এ যুগে বিরল ছোটবেলায় আমার কাছে রাইখা ওর বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে অভাবের কারণে বেশি দূর লেখাপড়া করাইতে পারি নাই তাও জানি এখনো বড় হইছে কত জায়গায় বিয়ের কথা কইলাম কিছুতেই রাজি হইল না কেন তাই জানে কিন্তু আইজও জানাইছে একটা মেয়েকে তার পছন্দ হয়েছে তাকে সে বিয়ে করতে চায় খুব ভালো কথা মেয়েটিকে তোমার ভাতিজি আমার ভাতিজি মানে কুসুম আলহামদুলিল্লাহ তাহলে তুমি মদ দিচ্ছ আমি তো সোলানেই মদ দিচ্ছি কিন্তু ওর মদটাও তো একবার নেওয়া দরকার ও বড় হয়েছে অবশ্যই অবশ্যই যার বিয়ে অবশ্যই তা দরকার আপনি বসেন আমি কুসুমের মদটা জেনে আসি কুসুম কাশিম ভাই যা বললো তা শুনেছিস তোর কি মদ ছোটবেলায় মাকে হারিয়ে অনেক কষ্ট করেছিস মা অন্যরা তোকে যতই আদর স্নেহ দিক না কেন মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না আজ যদি তোর মা বেঁচে থাকত আমি হাশেমকে সেই ছোটবেলা থেকে চিনি ওর সাথে বিয়ে হলে তুই তুই সুখী হবি মা তুই সুখী হবি কাশিম ভাইকে কি বলবো মা
তুমি যা বলবা তাই হবে। কাশেম ভাই, খুশির খবর? আলহামদুলিল্লাহ। মা, মা, ও মা! বাদল, বাদল, এই নে মিষ্টি খা। কিসের মিষ্টি মা? কুসুমের বিয়ের। কুসুমের বিয়া? কার সাথে? তোর বন্ধু হাশেমের সাথে। কাশেম ভাই এসেছিল, পাকা কথা হয়ে গেছে, আগামী শুক্রবার বিয়ে। এনে মিষ্টি খা। শোন, কালি তুই শহরে গিয়ে বাজার সদে করে আনবি। ও, যাওয়ার সময় তোর মামাকে আসতে বলবি, বিয়ে এই বাড়িতেই হবে। আচ্ছা। কুসুম, তোর নাকি বিয়া ঠিক হয়েছে? কিরে, কিছু বলতে চাস না যে? কি বলবো, তুমি তো সবই শুনছো। শুনছি, তবু তোর মুখ থেকে শুনতে চাই। কেন, তুমি খুশি হওনি? তোর খুশি যে আমার খুশি রে কুসুম। হাশেম খুব ভালো ছেলে, তুই সুখী হবি, সুখী হবি। পাখি কত কথা
স্বামীর ঘরে যেতে হবে না? তাই তো, ও তো স্বামীর ঘরে যাইবই, কিন্তু আমার কেন কষ্ট হইতাছে মা, আমার কেন কষ্ট হইতাছে, আমার কেন এত কষ্ট হইতাছে মা? আমি তহসিল অফিসে গেলাম। বাদল শোন, আসার সময় কুসুমকে একটু দেখে আসিস, তো কেমন আছে? আচ্ছা মা। আর শোন, কতদিনই নুকি দেখি না, বলিস তো জামাইকে নিয়ে একবার যেন বেড়াতে আসি, কেমন? আচ্ছা কমনে। কি হলো, তুমি খাচ্ছ না কেন? না, আমি পরে খাবো, তুমি খাও। তা হইব না, আমার সাথেই খাইতে হইব। ইস, কিছু করে না। কুসুমদের বাড়ি গিয়েছিলি? হ্যাঁ গেছিলাম। ওদের আসতে বলেছিস? মা ভুলে গেছি। দেখো তো কথা, কাল আবার যাবি,
বলবি অবশ্যই যেন আসে। আচ্ছা বৌমা তোমাকে নতুন দাওটা আনো তো। এই নেন কাপাগান, ওরা বন্ধ বই চিন্তার কারণ নয়, রহিম কাপড়ের হাতির তগের আই নাই, দশ আমাকে আমি জ্যাকেটের মধ্যে থাকি, উস থাকে না রে কবর রান্নিটা বোধ হয় গেল রে। আমি কবে যাব গ্রামে? হ্যাঁ আজ তো গো কথা পানি খাবো তোমার আর খেবে না। আচ্ছা আমি না, আমি না তোমার ছেলের নাও আর খাবে না। আয় বাজান, কুসুম মা তোদের লাগে আম পাঠাইছে। আরে আর যাইতে গেছে, আমি যাই। আরে আরে যাইবা কেন, আসো হা দুপুরে খাইয়া যাইবা, বসো। কি কিছু না, ফুপু কেমন আছে? মা ভালো আছে, তুই কেমন আছিস? আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমার কথা বাদ দে, তোরা সুখে আছিস এটাই আমার সুখ। আমার দোস্তে কই ধানের পোকা মারার ওষুধ আনতে বাজারে গেছে, তাইলে আমি যাই। খাইবে না? না খিদা নাই। পাগল একটা। আসো খাবার আমার উঠাও, পুরাটা ধরো। নাও পানি নাও, তাড়াতাড়ি খাওয়া দাও, খুব খিদে পেয়েছে। বসো, আজ অনেক পরিশ্রম গেছে, এমন খিদা লাগছে। তাই না?
আমি আকাশে লাল পরী দেখতেছি, সেই মাটিতে যেন তোমারে মানাইতেছে না। যাও, ওই কথা বলো না, আকাশে পরীর চেয়ে মাটির মানুষ অনেক সুন্দর। আমি কখনো আকাশে পরী হইতে চাই না, আমি মাটির মানবী হইয়া আমার এই মাটির মানুষ স্বামীর বুকে থাকতে চাই। আমি মুন্সি চাচা, আমরা আমি হাসেম আর আমার বউ। বউ ওইখানে কি করো? আমার বউ আমার জন্য খাওন নিয়ে আসছে, তো সেই খাওন খাইতেছি। খাও, ভালো করে খাও, দুইজনে আর কতদিন খাবা, ছেলে মেয়ে তো কিছু হইল না। হইব, সময় হলে দেখবেন ঠিকই হইব। আর কবে হইব, বিয়া তো করছো 3-4 বছর হয়ে গেল। সময় মতো ঠিকই আমাকে করে সন্তান আইব, আমরা তো চেষ্টা করে যেতেছি। আরে মেয়ে চেষ্টার মতো চেষ্টা করো, হেকিম সাহেবের কাছে যাও, কুয়াতে বাহারে আলু আছে, ওইটা খাও। কি হলো? চলো এখানে একবার চেষ্টা করে দেখি, চলো না। কুসুম শোনো না, কুসুম
ঘরে তো আর কেউ আইতাছে না। মানে ছেলেপুলে ফুপু বলছিল তোমারে নিয়া দীনবন্ধু কবিরাজের কাছে যাইতে। তার কাছে গিয়া কি হইব? উনি নাকি খুব ভালো কবিরাজ, ওনার ওষুধ খাইয়া অনেকেরই নাকি সন্তান হয়েছে। ঠিক আছে, কাল যাম। সেই যে মেয়েটা কবে একবার এসেছিল আর এলো না। মা, তুমি কি সারাক্ষণ কুসুমের কথাই ভাবো? সারাক্ষণ আর কই ভাবি, মাঝে মাঝে মনে পড়ে তাই। ফুপু, ফুপু, কুসুম কেমন আছো? দোস্ত ভালো আছি, ভালো আছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দোস্ত, আরে তোমাকে কথাই মা এতক্ষণ কই তাই। বসো বাবা। আরে কিসের বসা বসি, চলো আমার ঘরে চলো, ওনারা মা মেয়ে মন খুললে আলাপ করুক। চলো, কুসুম আপনি গুলোকে পিঠা বানিয়ে আনছে। আচ্ছা চলো। আই মা, বস। দীনবন্ধু কবিরাজের কাছে গিয়েছিলি? গিয়েছিলাম, তার ওষুধ খাওয়া তো কবেই শেষ। কিন্তু তোরা এক কাজ কর, মোল্লার হাটের খালেক ডাক্তারের কাছে একবার যা, উনি খুব ভালো ওষুধ দেয়। হোমিওপ্যাথিক ডাক্তার হলে কি হবে, তার ওষুধে খুব গুণ। তাই? হ্যাঁ মা, দেরি করিস না, কালই যা। আচ্ছা। দোস্ত, তোমার সেদিনের কথা মনে আছে, যেদিন আমরা হাতে গামছা বান্ধা দোস্তি করছিলাম? খুব মনে আছে। সেদিন আমরা শপথ করছিলাম কেউ কাউরে কোনোদিন কষ্ট দেব না। ঠিকই তো, সেই শপথের নাম কইরা কইতাছি, তুমি কুসুমরে কোনোদিন দুঃখ দিও না। ও যাতে দুঃখ পায় এমন কাম তুমি কখনো করো না। কুসুম দুঃখ পাইলে মা খুব কষ্ট পাইব। দোস্ত, তুমি কোনো চিন্তা করো না, আমার এই দেহে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ কুসুমরে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবো না। দোস্ত, হে আমি কথা দিলাম, কথা দিলাম। দোস্ত, নাম্বার খাবেন আপনি? ও, এটা দুই নাম্বার, এটা খাবেন আপনি। দাম কত হইছে? 50 টাকা। নেন দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। ভাবী সাহেব, ভাবী সাহেব, শিগগিরই আসেন। কি হয়েছে? আমার বউয়ের সন্তান হবে, খুব খারাপ অবস্থা, শিগগিরই চলেন। চলো তো দেখি, চলো চলো। একটু সহ্য করো বোন, একটু সহ্য করো। একটু সাবধানে চালাও। ইয়া আল্লাহ, আমার বউকে বাঁচাও আল্লাহ। ইয়া আল্লাহ, একটু ইয়া আল্লাহ, আমার বউকে ক্ষমা করো আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ, শিগগির যাও, ডাক্তার সাহেবকে ডেকে নিয়ে আসো। দেখি দেখি, আপনাকে কিভাবে যে ধন্যবাদ জানাবো তা বুঝতে পারছি না। এটা আমার কাজ, আমার দায়িত্ব, এজন্য সরকার আমাকে বেতন দেয়। তবুও আপনার মতো ডাক্তার কি সবাই? দেখলেনই তো, আরেকজন কি অবহেলাই না করলেন। সরি ডাক্তার সাহেব, আমার এক ভাতিজি আছে, 4 বছর হলো ওর বিয়ে হয়েছে,
কিন্তু এখনো কোনো সন্তানাদি ওর ঘরে আসেনি। কোনো চিকিৎসককে দেখিয়েছেন? জি, গ্রামের অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। আপনি যদি একটু দেখতেন। অবশ্যই দেখব। আপনি ওনাদেরকে আমার কাছে পাঠিয়ে দেবেন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। কুসুম! আরে ফুফু! কুসুম, আসো আসো, কেমন আছিস? এই তো ভালো আছি। তুমি? শোন, একটা ভালো খবর আছে। কি খবর ফুফু? রহমতের বউকে যে ডাক্তার সাহেব অপারেশন করেছেন, আমি তার সাথে কথা বলেছি। আমার মন বলছে তুই আর হাশেম ওনাকে দেখালে তোদের এই ঘর আলো করে সন্তান আসবে। আমি বলি কি, তুই হাশিমকে নিয়ে কালই ওনার কাছে যা। না ফুফু, আর কোথাও যাব না। কেন রে? এখন ডাক্তার কবিরাজ দেখানোর কথা বললে ও খুব কষ্ট পায়, অপমান বোধ করে। ও বলে আল্লাহ যখন আমাদের কপালে সন্তান রাখে নাই, তখন আর আফসোস করে লাভ কি? তারপরেও চেষ্টা আর উশিলা লাগে রে। কেমন আছেন ফুপু? ভালো আছি বাবা। আমার একটা কথা রাখবে বাবা? আপনার কোন কথাটা রাখিনি ফুপু? সেই ভরসাই বলছি, তোমরা একবার সদর হাসপাতালের বড় ডাক্তারের কাছে যাও, আমি সব বলে এসেছি। না ফুপু, আমি আপনার এই কথাটা রাখতে পারব না। হাশেম! ফুপু, এইসব আমার আর ভাল লাগে না। হাশেম, বাপ আমার, আমি শেষবারের মতো তোমাদের বলছি, আর কোনোদিন বলবো না। তোমাদের এত কষ্ট আমার যার ভালো লাগে না। আমার কথা তোমরা রাখবে না বাবা? আচ্ছা। আপনাদের সমস্যা খুবই সামান্য। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, দু সপ্তাহ খেলে আশা করি আপনাদের সন্তান নেবার আর কোনো সমস্যা থাকবে না। নিন, এক মাস পর আবার আমার সাথে দেখা করবেন। জি, ওয়ালাইকুম সালাম। আসুন। হ্যাঁ, তুমি এদিক দিয়ে আইলা কেন? এ তো অনেক বড় ভাঙ্গা, পার হমু কেমনে? ইস, কি যে করো না। আসতে আসো, হাত ধরো। আরে আরে, কি করতেছো? এই তোমার দিহি লজ্জা সরম কিচ্ছু নাই। আমার বউরে আমি কোলে নিছি, এতে লজ্জার কি আছে? তুমিও না পারো। কি মনাস্য বাতি যা? ভালো আছি, আপনি? আমার থাকা না থাকা দুই সমান। কি নিবেন মুন্সি চাচা? এইটা কেমন বিস্কুট? ভালো বিস্কুট। দেখি নেন। জঘন্য গন্ধ। না না, লাগবো না লাগবো না। রেখা দাও রেখা দাও। দাঁড়ান, দাম দিয়ে গেলেন না? কি এর দাম? পকেটে যে দুই কেন সাবান ঢুকাইছেন তার দাম দেবেন না? ভাবছেন কেউ দেখে নাই না? এইসব একদম সব আমি উনি এই দোকান থেকে
দুইখান সাবান চুরি করছে। হ্যাঁ আমি বলতাছি কিছু দুইখান সাবান চুরি করলেন, মুন্সি সাহেব শেষ পর্যন্ত আপনি সাবান চুরি করলেন। আপনার মতো একজন মুরব্বীর কাছ থেকে এটা আশা করিনি। যে কেরের মধ্যে থাকি তো সব সময় কোন সময় পকেটে কি ঢুকে যাই মনে থাকে না, কাউকে চিনি না। চাচারে চুরি করতে আইসা, শেষ কালে খাইলা ধরা গেলা তুমি পয়সা। চাচারে চাচারে চুরি করতে আইসা, শেষ কালে খাইলা ধরা গেলা তুমি পয়সা। চাচারে আর কতবার আকাম কুকাম কইরা তুমি পাইয়া যাবা পার। চাচারে আরে দিকিরের দোহাই দিয়া আর কতবার আকাম কুকাম কইরা তুমি পাইয়া যাবা পার। চাচারে এখন তুমি পাইবা সাজা, চুরি করার বুঝবা মজা। করেও আমি কোন মুসুদা শালার বুঙ্কা খোলা বুঙ্কা। চাচারে চুরি করতে আইসা, শেষ কালে খাইলা ধরা গেলা তুমি পাইসা। চাচারে এবার ভালো হইয়া যাও, আবার ধরা পড়লে তোমার ভয়ঙ্গা দেব পাও। চাচারে ধান্দাবাদী ছাইড়া এবার ভালো হইয়া যাও, আবার ধরা পড়লে তোমার ভয়ঙ্গা দেব পাও। চাচারে তুমি একটা অন্ধ মুন্সি, তোমার গলায় দেব ফাঁসি, তোরে আমি আলু ভর্তা বানায় খামু রে, আলু ভর্তা বানায় খামু। চাচারে চুরি করতে আইসা, শেষ কালে খাইলা ধরা গেলা তুমি পয়সা। চাচারে চুরি করতে আইসা, শেষ কালে খাইলা ধরা গেলা তুমি পয়সা। চাচারে দেখতে সমন করে এই কি দেখতে সমন করে দেখছি তোমারে। হেই আচ্ছা ডাক্তারের কথা সত্যি হবে তো? কি জানি সত্যি হইতে পারে। চাচা জান আমারে ডাকছেন? হ্যাঁ বল।
ওরে খাবার দাও। না আমি ওন খামুনে চাচ্ছি, আমারে খাওন দিও না। খা কয়টা, এখনো তো কিছু খাস নাই, দাও ওরে খাবার দাও। না চাচি আমারে দিও না, আমি পরে খামু। চাচি খা না কয়টা, মাছ মাংস রান্না করছি বুঝলেই তো, তোর চাচা যন্ত্রে ডাইকে আনলো। না মানে নে ধর, আমি কইতেছিলাম কি, ও তুই তো আবার তোর বউরে ছাড়া খাইতে পারস না। যা রুবি তোর ভাবিকে ডেকে নিয়ে যা। আচ্ছা দেন পাখাটা দেন। যে জমিটা কিনতে চেয়েছিলি সে জমি কেনার টাকা জোগাড় করতে পারলি? করে আর পারলাম, এখনো 10-12 হাজার টাকা ঘাটতি আছে। ভাবি কি রে, বাবা তোমায় ডাকছে। আমারে? হ্যাঁ। কেন রে? বাবা ভাই জানাই খাইতে করছে, কিন্তু তোমার স্যার উনি খাবেন না তাই। সত্যি বলছি। চাচু জানের সামনে কই? হ্যাঁ পাগল একটা। চলো বাবা, ভাবি এসেছে। এসো বৌমা এসো, বস আয়, তুই আমার কাছে এসে ব। নে এবার তুই খা। তোমরা খাবে না? ও আর আমি একসাথে খামু। খাও। জানো বৌমা, এমন একটা সময় ছিল যখন ওকে রেখে আমি কিছুই খেতাম না, আজ অনেকদিন পর আবার আমরা একসাথে খেতে বসেছি। না কেউ নাই। তা হঠাৎ করে ফুপু আমগুলো নিতে পাঠাইলো কি দোস্ত, বিয়ের সাথে ব্যাপার নাকি? আরে না না, কি এর বিয়ের সাথে, এটা তো আর নতুন। বাহ খুব ভালো খুব ভালো, না এটা তো বেশ সেলেন। আর এইটা দেখছো, এটা ভালো বেশ খুব সাহস। আজকের মতো জানি শিশু। সাবান কিনেন নাই? দেখাবেন না করলা। বুড়া বসে আপনার চোট টামের অভ্যাসটা গেল না? ডিমু বাড়ি আলোর ডাক, পিটাই হতে ফেলাইব। এই যে গো খবরদার খবরদার, বাড়ি আলোর ডাক দিও না বাবা। বাবা বাবা বাবা, আমার বাপ করে দাও বাবা, আমার কান ধরতাছে, আমার মাফ করে দাও। বুড়া বসে টুপি মাথায় দিয়ে চুরি করেন, শরম করে না? হুম ধরেন কান, ধরে হাত ধরে উঠবস করেন। মানুষ তো ছেড়ে দাও না। আরে তুমি চুপ করো, ধরেন কান, বসেন 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 বসেন, অসুবিধা নাই বসেন। বসেন, দুই উঠেন, তিন বসেন। আবার চুরি করলে সারা গ্রামবাসীর সামনে কান ধরে উঠবস করাবো। না না আর করুন না বাবা, এই আমার বাজারে ব্যাগ এটা নিয়ে ফোটেন, ব্যাগ পাবেন না। আচ্ছা ঠিক আছে, চলো। কুসুম ভাবে আসিল বইলাই বাচ্চা কাচ্চা নিয়ে বাইসে আসি, তুমি সারা সপ্তাহে যা কামাই করো তা দিয়ে চার দিনও চলে না। কি করবো কও, আমি তো কামে ফাঁকি দেই না, কোনো নেশাও করি না, তারপরে যদি সংসার না চলে তাহলে কি চুরি করবো কও? খবরদার
ওই চিন্তা মাথায় আনবা না, লাগলে বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে মরুম, তবুও তুমি কারো জিনিস আর দিবা না। আচ্ছা। জানো ফুপু আসছিল, কেন কাল যে ডাক্তারের কাছে যাওয়ার কথা তা মনে করাই দিতে। ও তোমার কি মনে হয় ডাক্তারের কাছে গেলে কোনো ভালো খবর শোনা যাব? আল্লাহ জানেন, আমার তেমন ভরসা হইতেছে না। কিন্তু তোমার এই কয়েকদিনের কাজকর্ম দেখে মনে হয়েছে ডাক্তার সাহেবের কথা তুমি বিশ্বাস করছো। কোন কাজকর্ম বলছো না, কোটি খোকা। ও বুঝতে পারছি, তুমি রাতের কাজকর্মের কথা কইতেছো। ঠিক আছে, কাল সকালবেলায় আমরা ডাক্তার সাহেবের কাছে যাব, তার আগে। হ্যাঁ মামা, মামা কেমন আছে? মামা আল্লাহ রাখছে এক প্রকার। গরু নিয়ে কোথায় গেলেন? বাড়ি থেকে গরু ব্যস্ত হারে যেতেছিলাম, ভাবলাম বুবুর লগে একটু দেখা করে যাই। চাষের সময় গরু বেচবেন কেন? ব্যাংক থেকে 5,000 টাকা লোন এসেছিলাম, সুদে আসলে 12,000 টাকা হয়েছে। ও 2-3 বছর ভালো ফসল হয় নাই, তাই টাকা শোধ করতে পারি নাই। ব্যাংক থেকে নোটিশ দিছে টাকা শোধ করতে না পারলে মাল করে পরে লয়ে যাইব। হ্যাঁ তাই উপায় না পাইয়া গরু ব্যস্তে হারে যাচ্ছি। ও বুঝছি। চাচি, ও চাচি দেখো কে এসে। কেদা, ও খোকো কেমন আছস? ভালো আছি বাবু। মামা আপনি বেড়ান, আমরা একটু গঞ্জে যাইতেছি। ঠিক আছে, রাইতে দেখা হইব। আচ্ছা চলো। আয় আয় ঘরে আয়। তুমি কেমন আছো? ভালো। গরু বেচ্চা ফিরতে রাইত হইলে আমার গহনে থাইকা সকালে বাড়িতে যাই। আচ্ছা। খবর আছে? কি খবর ডাক্তার সাহেব? আপনি মা হতে চলেছেন। সত্যি ডাক্তার সাহেব? সত্যি।
কুসুম, কুসুম তুমি খুব খুশি হয়েছো না? খুশির খবরটা সবার আগে ফুপুরে জানাইতে হবো, বুঝছো? বুঝছি গো বুঝছি, চলো। ফুপু তালা গেল কই? ফুপু গেল কই? বাদল ভাই ফুপু নাকি অসুস্থ, তারে দেখতে গেছে। খুব বেশি খারাপ? তা কইতে পারি না। চলো। হ্যাঁ চলো। ফাহিম, সুজাতা, রেবেকা আর না। কি লিখতেছো? কিছু না। কিছু না মানে দেখি দেখি না, আরে দেখো না, দেখি দেখি। ফাহিম, সুজাতা, রেবেকা। ও এই এই ডাক্তার সাহেবের কথা তেলে তোমার সত্যি বিশ্বাস হইছে? আচ্ছা এই কেন কেন বিশ্বাস হইল? কি হইল, কিছু কইতেছ না যে? এই কুসুম, আরে কও না, কিছু কও। কি কম, কেন বিশ্বাস হইল? আমার শরীরের মধ্যে টের পাইতেছে যে। কি হাগি কও নাই কেন? হাগি সেভাবে বুঝতে পারি নাই, ডাক্তার সাহেবের কথা শোনার পর এখন বুঝতে পারতেছি। কিসের আওয়াজ? তুমি বসো, আমি দেখে আসি। কে কে এখানে? আই কে? ও গুরু, ওই শালা তুই এখানে কি করস? কি হয়েছে? চাচা জানের গরুতে আমগো লাউর জঙ্গলা ভেঙে ফেলেছে, আমি বান্ধাইতেছি। দড়ি ছিঁড়া গেছে, কই পাই দড়ি? এই তো খেলো, এতক্ষণ কি করলাম? আর করো না, চাচা জানের গরুটা লাউর জঙ্গলাটা একদম ভেঙে ফেলেছে। ফালত আইজ আর কোনো কিছুই খারাপ লাগবো না। আমারও আমারও কুসুম। এই তুমি কি চাও, ছেলে না মেয়ে? আল্লাহ যা দেন তাতে আমি খুশি, ছেলে আর মেয়ে আলাদা কিছু না, সন্তান তো সন্তান, কাউরে ছোট বড় করে দেখা তো পাপ, তাই না? আর তোমার মতো স্বামী পাওয়া যে কত বড় ভাগ্যের, তা আমি সারা কেউ বুঝবো না, কেউ না। আর তোমার মতো বউ যার ঘরে আছে, তার মতো সুখী আর ভাগ্যবান মানুষ এই দুনিয়ায় যার একটাও নাই, তা আমি সারা আর কে জানে। তুমি কান্তাছো? না, এ কান্না দুঃখের না, আনন্দের, সত্যি আনন্দের। বিশ্বাস করো, আনন্দে আমার চোখে পানি এসে গেছে, হাত মনে হইতেছে আমার যে ভাগ্যবতী এই পৃথিবীতে বুঝি আর কেউ নাই, কেউ নাই। কুসুম কুসুম, এই হালিম জলদি আয়, দেরি হয়ে গেল। সামনেটার আগে কিন্তু আর বাড়ি যাইতে পারবো না, এই তিন চারটা দিন একটু কষ্ট করে চালাই। কেমনে সালামু, সাইজ আছে তাতে দুই দিনের বেশি হইব না। যা হয় একটা কিছু করো, আমি গেলাম। চল যাই। হ্যাঁ চল। বুবু আমার টাকা গেল কই? বুবু বুবু শিকির ওঠো, বুবু আমার সর্বনাশ হয়ে গেছে। বুবু এই 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 ওঠো, ওঠো না, দেখো কি সর্বনাশ হয়ে গেছে। ভালো করে খুঁজে দেখছেন? আসে মা, আয় তো দেখি
দুলা ভাই, আমি এখন কি করব? বুবু, আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরব? তুমি তুমি না নাই তো চোর আসবে কোথেকে? কি করা যায় এখন কত? আমিও তো কিছুই বুঝতেছি না। তুই কোনো কিছু টের পাস নাই? মামা আমি হাসি। রাইতের বেলা ওর পায়ের খোসা লাগিয়ে আমার ঘুম ভেঙে গেছিল, এইটু খালি মনে আছে দুলা ভাই। হাসেন ভাই একবার জিজ্ঞেস করে দেখবেন। কি জিজ্ঞেস করবো? ও কিছু জানে কি না? ও তো এতক্ষণ এখানে ছিল, জানলে তো বলতোই। তাতে কি টাকা পাওয়া যাবে? যাইতে তো পারে, হারানো মাল যেখানে থাকে বাটি তো সেইখানেই যায়। ভাই বাবু ঠিকই কইছে। ঠিক আছে, তাই করো। দেখা মনে হইতেছে তোর ধরা পড়বো। টাকাটা ওই ঘরের মধ্যেই আছে। ঘরের মধ্যে কোথায় আছে তা তোমার বাটি বাইর করতে পারে নাই? বাটি তো মাটি সারে উপরে উঠতে পারে না, তাই টাকার কাছে পৌঁছাতে পারে নাই। মানে? মানে ওইটাছে আমার মনে হয় টাকাটা মাটির উপরে কোথাও রাখা আছে। তুমি এখন যাও, দরকার হলে আবার খবর দেবো, যাও। আচ্ছা, তখন কইলাম না বাবু রাইতে হাসি মাইছিল। হাসেম একটু শুই না, যা তো যাও, চাচাজান ডাকতেছে। চাচাজান রে কি কুমু? হাকে চাও, দেখো উনি কি বলেন। আচ্ছা, আমারে ডাকছেন?
তুই কি রাইতে বারান্দায় আইছিলি? কেন? আপনি গুরু দৌড়ি সিরা আমাকে লাউয়ের জাঙ্গলা ভেঙ্গা ফেলাইছিল, ওই দেখেন। গরু বান্দার দড়ি খোঁজার জন্য আপনি গো বারান্দায় আসছিলাম। তুই কি খোকনের টাকার কথা কিছু জানিস? না। তাইলে বাতি চালান। তোমরা ঘরে যাও, যাও। এই যে কাশেম মিয়া, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। তুই ঘরে যা, বসেন বসেন মুন্সি সাহেব, আপনারাও বসেন বসেন। শুনলাম আপনার সালান নাকি টেকা চুরি হয়েছে। চুরি হয়েছে না হারিয়ে গেছে বুঝতে পারতাছি না। বুঝবেন কেমনে, তা কোনো সন্ধান পাইছেন? না। এই না শুনলাম বাটি চালান দিছেন, আর সেই বাটি গিয়া হাসিমের ঘরে ঢুকছে। কিন্তু ও তো টাকা নেয় নাই। কেমনে বুঝলেন? আমার ভাতিজা, আমি বুঝবো না। এত বিশ্বাস ভালো না, টেকার লোভ বড় লোভ। আমার হাসেমের কোন লোভ নাই। তাইলে এক কাম করেন, কি রাঙা ফকিরের চাইল পড়া খাবার, যে চুরি করছে চাইল মুখে দিয়ে সাবান দিলে ভাঙতেও পারবো না গিলতেও পারবো না, মুখের সেপ যাইব শুকাইয়া। হতলা ভাই, আমিও শুনছি। ও ঠিকই কইছে, ওর মেয়েরা খারাপ রয়েছ কেন? যাও না একটু রাঙা ফকিরের তাড়াতাড়ি খবর দাও, সাথে ছটা সালানো নিয়ে এসো, চলো আমরা বাড়ি যাই, ফকির এলে খবর দিও। হাসেম, হাসেম, আসেন চাষা যান। হাসেম, তুই কি সত্যি খোকনের টাকার ব্যাপারে কিছুই জানিস না? না চাষা যান। কিন্তু ওরা যেভাবে বলছে তুই তো নিজের চোখে দেখলি। চাষা যান, ছোটবেলায় বাবা মারে হারাইছি, আপনি তো আমার কোলে পিঠে করে মানুষ করছেন, আমি কি কোনোদিন টাকা লোভ করছি? চাষা যান, আমি কি কোনোদিন কারো জিনিসে হাত দিছি? না। উপরে আল্লাহ নিচে বাটি, আর আপনার এই পবিত্র দুইটা পা ছুইয়া আর আমার বড় বাপ্পার কসম খায় কইতেছি, কখনো আমার টাকার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, এই দুনিয়ায় আর কেউ বিশ্বাস করুক আর না করুক, অন্তত আপনি আমার বিশ্বাস করেন, আমি টাকা চুরি করি নাই, আমি টাকা চুরি করি নাই। আমি তোরে বিশ্বাস করি, তুই যে আমার রক্তের অংশ, তোরে বিশ্বাস না করলে আমার রক্তকে অবিশ্বাস করা হয়। এইবার বিচারে যদি আমার ফাঁসিও হয় তাতে আমার কোনো দুঃখ থাকবো না, তা জান দুঃখ থাকবো না। বৌমা কোনো চিন্তা করো না, আমি বেঁচে থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। তোমার আর কোনো ভয় নাই বুবু? আমার আর কি হইব? হাসেম খোকনের টাকা নেয় নাই। আমি জানতাম আপনি এই কথাটাই কইবেন, কারণ হাসেম আপনার ভাইয়ের ছেলে, সে চোর হিসেবে ধরা পড়ুক তা আপনি চান না। সালেহা, শুধু নিজের ভাতিজার দিকটাই দেখলেন, আমার ভাইয়ের কথা একবারও ভাবলেন না। এই টাকার জন্য ওর সংসারটা ধ্বংস হয়ে যাইব, বউ বাচ্চা নিয়ে ওরে রাস্তায় খাড়াই তুলব। তুমি বিশ্বাস করো হাসিম এই টাকা নেয় নাই? নিছে, ওর নিছে, রাইতে খোকন ওরে দেখছে। থাসি আম্মা, থাসি আম্মা, এই বাড়ির বউ হই আয়েশা, প্রথম যেদিন আপনার পায়ে হাত দিয়ে সালাম করছিলাম সেই দিন আমার মাথায় হাত দিয়ে কইছিলেন, আজ থেকে
আজ থেকে তুই আমার মেয়ে। আমি বাইচা থাকতে তোরে কোনো দিন কোনো দুঃখ কষ্ট সইতে পারবো না। সেদিন আমি ভাবছিলাম শিশুকালে যে মা আমি হারাইছি সেই মাই বুঝি আবার ফিরা পাইলাম, সেই মাই বুঝি আমি ফিরা পাইলাম। আপনার সেই পবিত্র আদর স্নেহ আর তোমার কসম খায় কইতেছি আম্মা, আপনার ও ছেলে কখন মামা টাকা নেয় নাই, কখন মামা টাকা। তাইলে কি টাকাগুলো হাওয়ায় উড়ে গেল? আর উনি জানেন কি? তুই চুপ কর, সবাই চোরের পক্ষে। যে সন্তানের জন্য আমাদের মনটা হাহাকার করত আপনার আল্লাহর কাছে দোয়া করতেন, সেই সন্তান এখন আমার গর্ভে। ভাবছিলাম আজ সকালেই এই খুশির খবরটা আপনাদেরকে জানাবো, কিন্তু সে সুযোগ আর হইল না। আমি সেই সন্তানের কসম খায়া বলতেছি জাতি আম্মা, এই টাকার বিষয়ে আপনাদের ছেলে কিছুই জানে না, কিছুই জানে না। কি মিয়ারা, কি সব শুনতাছি? হাসেম নাকি কাসেম মিয়ার সালার টাকা চুরি করছে? তাই তো শুনতেছি, সবাই তাই বলতাছে, কিন্তু আমার এ কথা বিশ্বাসই হয় না। হাসেম ভাইয়ের মতো মানুষ এমন কাজ করতে পারে না। কিন্তু সবাই যেভাবে বলতেছে তাতে বিশ্বাস না করে উপায় কি? ঠিকই কইছে। এসব কি শুনলাম? সব মিথ্যা শুনছো, কখন মামার টাকার কথা তোমার দোস্ত কিছুই জানে না। কিন্তু সবাই যে কইতাছে বাটি চালান নাকি তোমাকে ঘরের দিকে আসে। সব মিথ্যা দোস্ত, আমি আমার মরা বাপ মায়ের কসম খেয়ে কইতেছি ওই টাকার কথা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না দোস্ত, আমি কিচ্ছু জানি না। আমি টাকা যদি করি নি দোস্ত, বিশ্বাস করো। কেন্দ না দোস্ত, কেন্দ না, আমি তোমার বিশ্বাস করি, আমি জানি তুমি চুরি করো নাই। সবাই দেখো তারা চোরের বাহার পড়বে ধরা ধরাতেই সবাই দেখি খুশি হবে সর্বজন আসিবে যখন। এই যে এতক্ষণে বাইর হয়েছে মুখ তো অনিশুক না, ফু দেওয়াও কমপ্লিট, অহংসা পাইতে গেলেই খাইব তো। হ্যাঁ ওই ওরে চাইল পড়া খাওয়া, আরে চাইল জোস খায় চাইল ওর মুখে ঠুসা দে। মুখে তো সাপ নাই বুঝছেন, এই যে দেখলেন তো সাহিল পড়া একই রায় দিল, অন কি করার আছে? এই রায় আমি মানি না, এর মধ্যে অন্য কোনো কারণ আছে? এই কারণ এই তো কারণ খাইছে বুঝে নাই। এই এবার ছটা চালান হোক, তোমরা তোমাদের কাম শুরু করো। হ্যাঁ শুরু করতেছি।
দেবেশ্বরী জয় করে চাঁদে ধরো দাঁড়া দাঁড়িয়ে মহা দাঁড়িয়ে সহায় লাগে সহায় যদি আমার কাজ শেষ না করো তবে মহাদেবের দোহাই লাগে নয় ন দুর্গেশ্বরী মহাকালী লাগে দোহাই লাগে আমার কাজ করে চাকরি কাম হইয়া গেছে ওরে সাইড়ে দাও তোমাদের কাম শেষ এসব মিথ্যা ভন্ডামি আমরা এসব মানি না মানি না সে লোগান দিতেছে নেতা চলো মান্দার ফকিরের বাড়িতে যাই সে চেহারা দেখাই সব বইলা দিতে পারে চিনতারে আসেনি তবে সে যা বলবো সবাই নেতা মাইনা নিতে হইব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো চলেন পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে চলে যেতে হবে ওরে নগদ চালান তাগিদ পত্র এসে যাবে কবে সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে চলে যেতে হবে মহাঘুমে যেদিন আমার মুদিবে দুই তারা প্রতিবেশী সেদিন পাবে কিছু পাবে কিছু আরে আমি যে এই দুনিয়ার লোক আমি যে এই দুনিয়ার লোক সবাই বিদায় দিবে সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে যত বড় হোক না রে মন রাজা জমিদার সেদিন থাকবে না কোনো অধিকার এ বিষয় বৈভবে সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে সূর্য গ্রহ তারা আকাশ বাতাস যেমনি আছে তেমনি পড়ে রবে অবিকল রে মন
চেহারা কেমন হয়ে গেছে? টাকার শোক বড় শোক, আপনজনের মৃত্যু চেয়েও বড় শোক। টাকা তুই পাইয়ে যাবি কিভাবে? চুপ চুপ বলবো, সব বলবো, টাকা কেটা নিছে সব বলবো। দেখছো কি কইছে ফকির সাহেব? আপনি যা বলবেন তা তো আমরা শুনবই, কিন্তু এই কথাগুলা আপনি যদি আমাদের গ্রামে গিয়া বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। মুন্সি সাহেব ঠিকই কইছেন। হ্যাঁ ফকির সাহেব, যা কইবেন সেজন চিন্তা ভাবনা করে কইবেন। তাহলে কিন্তু আমার খরচা বাড়াই দিতে হবে। দেবো, অনেক খরচ দেবো আপনারে, আপনি চিন্তা করতে পারবেন না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলতেছো কে টাকা নিছে আমাদেরকে এখন তো বলবেন। বলবো, অবশ্যই বলবো। আই দেখ, চোরের বউ যাই, চোরের বউ। হ্যাঁ চোরের বউ। তুমি টাকা চুরি করো নাই, ওই মান্দার ফকির তোমার নাম কয় নাই। আমি টাকা চুরি করি নাই। কুসুম এদিকে আসো, আমি টাকা চুরি করি নাই। জানো বাদল এসে দিন করলো। দোস্ত তুমি টাকা চুরি করো নাই, মান্দার ফকির তোমার নাম কয় নাই। তুমি দেখো আমার দোস্ত এসে সত্যি এই কথা কইব। তাই যেন হয়, তাই যেন হয়। কথা ছিল মান্দার ফকির সাহেব যা বলবেন আমরা সবাই তা মান্যা নেব। ঠিক আছে, এখন ফকির সাহেবের মুখ থেকেই তার কথা শোনেন। উপরে ইচ্ছায় আমি জানবার পারছি এই টাকা হাশিমি চুরি করছে। মোল্লা সাহেব এইবার বিচার শুরু করেন। তুমি তো সবই শুনলা, এবার বলো কি করব। আপনাদের যা বিচার হয় তাই করেন। বিচার তো আর আমার একার না, বিচার হলো দশ জনের, বিচার হলো সমাজের। কি বলো তোমরা? হাশেমকে এখানে আসতে বলো। হাশেম, হাশেম একটু এদিকে আয় তো। কি
হাসেন এখানে আসো। নিয়ম অনুযায়ী হাসেম যে অপরাধ করেছে তার শাস্তি হলো সে তার চুরি করা টাকা সম্পূর্ণ ফেরত দেবে, আর এই ভরা মজলিসে তাকে 100 বেতের বাড়ি মারা হবে। তাহলে টাকাটা আগে আদায় করা হোক, আরে টাকা পরে আদায় হইব, আগে লালির বাড়ি মারা হোক। জি মাদ্রসাব। যা না, ওরা মারবি না, ওর টাকা চুরি করে নাই। চুরি করে নাই, দরদ দেখাও। হ্যাঁ, তোমার খবর পিড়িতে আগে দেখি দেখি জানলে। মুন্সি সাহেব বল, মুন্সি সাহেব বল, চিৎকার করবি না, আজ তোরও বিচার হবে, পরকীয়া প্রেমের বিচার এই ভরা মজলিসে হবে, কঠিন বিচার হবে, আগে এই বিচার শেষ হোক। আমি টাকা চুরি করি নাই। দোহাই আপনাদের, ওকে মারবেন না, যা শাস্তি হয় আমাকে দিন। বৌমা ওকে নিয়ে ঘরে যাও। এখনো তো মায়ের শেষ হয় নাই, ওর সাথে ওর বউ বিচার করা উচিত, কারণ ওর বউ সব জানে। সাইরা দিলেন কে? আমি হইলে ওর মাথার চুল কাইচা সারা গ্রামে ঘুরাইতাম। আমার কয় জোর, এইবার বুঝামু আসল জোরকে। সেমের আগে আমি হইলে জীবনে এই মুখ আর কাউকে দেখাইতাম না। কুসুম, তুমি তুমি বিষ খাইলে? না, তুমি এভাবে একা যেতে পারো না। নিষ্ঠুর বিচারের নামে, অবিচারের সমাজে আমারও তুমি একা রেখে যেতে পারো না। কুসুম, আমারও তুমি একা রেখে যেতে পারো না। তোমার কুসুম, তোমার কুসুম তোমার সঙ্গে বাঁচবো না, বাঁচবো না। কুসুম, কুসুম
এখনো বলতে আছেন টাকা নেয় নাই, তাহলে টাকাটা গেল কই? এই সেই টাকা, এই সেই টাকা। আজ ভোরেতে আমি যখন কাসিম চাচার ঘরের পাশের রাস্তা দিয়ে কামে যাইতেছিলাম, তখন আমার পায়ের নিচে টাকার থলিটা পড়ে। আন্ধারে ভালো করে দেখতে পাই নাই বইলা সাথে নিয়ে গেছিলাম। ধরা খেলাম মোল্লার হাটে বসে যখন এদিকের ঘটনা শুনলাম, তখনই চলে আইলাম। হদুলো ভাই, আমার মনে পড়ছে, রাইতে আমি যখন প্রসাব করতে রাস্তার পাশে বসেছিলাম, তখন টাকার থলিটা মনে পড়ে থাকতে পারে। ভুল করলাম, বাবা রে, যান বসানো খরচ। বাবা, তুমি আমার দম্বের বাপ, আর ভালো না বাবা, তুমি আমার দম্বের বাপ, আর ভাইরো না, আর ভাইরো না, আর ভাইরো না। উপর থেকে খবর আসছে হাসিম টাকা নিছে না? হ্যাঁ, খবর আসছে। ওকে কি করবো? মুন্সি সাহেব, কে বাবা? চিনেন না মানে? খবর কি? জেকের চলতেছে, জ্ঞান নাই, হুশ নাই, হুশ নাই। গোরেন দোস্ত, সত্যের জয় হয়েছে, টাকা পাওয়া গেছে, প্রমাণ হয়েছে তুমি চুরি করো নাই। আমার দোস্ত, আমার দোস্ত শোন না, ওরা ওরা তোমার আর কুসুমের গায়ে যে আঘাত করছে, প্রত্যেকটা আঘাত আমার বুকে লাগছে। আমি প্রতিশোধ নিছি, আমি প্রতিশোধ নিছি, প্রত্যেকটা আঘাত ওগুলো ফিরাই দিছি। দোস্ত ওঠো, এ কুসুম, ওঠ, ওঠ না। আরে সবাই সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। দোস্ত কুসুম, দোস্ত, দোস্ত, ও দোস্ত। কি করলি কুসুম? পাতুল, মা, দেহ অপমান আর অভিযানের জ্বালা সইতে না পাই না। আসলে আমার কুসুম এই দুনিয়া ছাড়া চলে গেছে। মা, মা, আমার কপালটাই জানি কেমন, সুরে ধরলে মাটি হয়ে যায়, মাটি ধরলে ছাই হয়ে যায়। আমি তো নিজের জন্য কিছু চাই নাই মা, আমি কুসুম আর হাসে সুখ চাইছিলাম। ও রাকিদা দুঃখের সাগরে ডুবা চিরদিনের জন্য চলে গেল মা, চলে গেল। বিষ খাইছে দাদা। বৌমা, হাসেন, কেন আর গোপনে অভিমান করি না, কেন তোকে এত বড় সর্বনাশ করলি? ওই জানোয়াররা হাসে আবার কুসুমরে মৃত্যুর দিকে ঠেলা দিচ্ছে, ওগুলো খুন করছে, খুন করছে দাদা। মিথ্যে অপবাদ, অপমান আর নির্যাতনের জ্বালা সইতে না পেরে হাসেম ও কুসুম
আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছি। এটা কি আত্মহত্যা নাকি হত্যা? এদেশের অনেক মানুষ এখনো চোর ধরার জন্য চাল পড়া, বাটি চালান, চটা চালান, ফকিরি কেরামতি ইত্যাদিতে বিশ্বাস করে। কিন্তু এটা যে একেবারে মিথ্যে ও ভণ্ডামি, হাসেম ও কুসুম জীবন দিয়ে তা প্রমাণ করে গেছে। আসুন আমরা সবাই এ বিষয়ে সচেতন হই।